সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি একটি নতুন প্রজাতির ধানের সন্ধানে, যেটা ফাতেমা ধান নামে খ্যাত। এই ধানের আমাদের অঞ্চলে যিনি আবাদ করছেন সর্বপ্রথম, ওনার সাথে কথা বলবো কিভাবে এই ধানের সন্ধান পেলেন এবং কিভাবে আমাদের ওই অঞ্চলে এই ধানের আবাদ উনি শুরু করলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনাকে যেটা প্রথমেই বলতে চাই, যে এই ধানের আবাদ তো আমাদের অঞ্চলে খুব বেশি নাই বা আমরা জানি না, আপনি কিভাবে এই ধানের সন্ধান পেলেন এবং কিভাবে বীজ সংগ্রহ করলেন? এই ধান বলতে আমি প্রথমে নেটে দেখতে পাই, নেটে অনুসরণ করি যে এটা কোথায় থেকে কি, তবে নেটে সার্জা দেখি যে এটা বাগেরহাট জেলায় এই ফকিরহাট উপজেলায় লেবুয়াত ভাই নামক এক ভাই এই ধান চাষ করছে। প্রথমত উনি একটা ধান চাষ করে, ওই ধানের মধ্যে চারটা সুরা পায়, ওই সুরা সে সংগ্রহ করে রাখে। সংগ্রহ করার পরে ওই ধান থেকে সে আবার বনে এমনি করে সাই গায়, তার নাম ফাতেমা। ওই ফাতেমা নামকরণ অনুসরণ করে নামকরণ করা হয়েছে ফাতেমা ধান। আমি তার সাথে নেটে যোগাযোগ করে ওই ফকিরহাট থেকে এই ধানটা আনি এখানে। আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করছেন না ওখানে গিয়েছিলেন? আমি ওখানে দেখছি, দেখার পরে ওই সময় ধান ছিল না, পরে কুরিয়ারের মাধ্যমে ধানটা সংগ্রহ করেছি। কিন্তু তারা কোনো প্রতারিত করে নাই, আমার সঠিক ধানটাই দিচ্ছে আমি আশা করি আর কি। কিন্তু এই ধানটা আমাদের এলাকায় একদমই নাই, নাই বললেই চলে। তো আপনি এই ধানের ফলন কিরকম আশা করছেন বা একটা বাইলে কিরকম ধান থাকতে পারে অন্য ধানের সাথে? প্রত্যেকটা বালে কমপক্ষে দেখতেছি 500 থেকে 700 করে ধানে একটা বালে। আমি একাধিক বাইল গুনছি কিন্তু অন্য অন্য ধান এত না, 200-300 একটা বালে আছে, কিন্তু এই ধান অনেক বেশি আছে। আমি 600 নিতে কোনো ছড়ায় ধান মানে কোম্পানি 600-700-800 পর্যন্ত পাইছি। আমি আশা করি অন্য অন্য ধানের চাইতে এই ধান অনেক বেশি ফলন হবে, কিন্তু এখন আমি তুলতে পারি নাই, এটা অনুমানে বলা হলো আর কি। যাই হোক, তো এই ধানের চাষের ক্ষেত্রে অন্য ধানের সাথে এই ধানের তুলনা কি, মানে অন্য ধানের চাষের সাথে এই ধানের কি এক্সট্রা কোনো যত্ন নিতে হয় নাকি অন্য অন্য ধানের মতোই এই ধানে স্বাভাবিক বিষ কীটনাশক সার দিতে হয়? আলাদা কোনো যত্ন নিতে হয় না, একই যত্নে একই সব কিছুর মধ্যেই থাকে। কিন্তু ধানটা অনেক জাতে অনেক বড়, অনেক মোটা, মানে না পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু ধানটা অনেক বড় হয়, আকারে অনেক বড়, সুরাগুলো অনেক বড় বড় হয়, কিন্তু যত্ন একই, আলাদা কোনো যত্ন নাই এর মধ্যে। আচ্ছা, আমরা আপনার সর্বশেষ যেটা জানতে চাচ্ছি যে প্রত্যেক ডিসেম্বরে আপনি কিরকম ফলন আশা করতেছেন? আমি সাধারণত 29 দানে প্রত্যেক ডিসেম্বরে শুকাইয়া 20-22 কেজি ধান পাওয়া যায়। কিন্তু এই ধানের তুলনামূলকভাবে আমি যে ফাতেমা ধান দেখতেছি, এটায় আমার মনে হয় কমপক্ষে ডিসেম্বরে 1 মণ আসবে। কারণ এই 29 দানের সোড়ায় ধান থাকে 200-250, আর এই ধানের সোড়ায় 600 থেকে আমি 700-800 পর্যন্ত পাইছি। এই জন্য আমি আশাবাদী প্রত্যেক ডিসেম্বরে 1 মণের উপরে পাবো। আচ্ছা, আপনার এই নতুন প্রজাতির ধানের সাথে অন্যান্য যারা কৃষক রয়েছে তারা তো খুব বেশি পরিচিত না, তো আপনার এই ধানের প্রতি তাদের আগ্রহ কিরকম দেখতে পাচ্ছেন? তারা কি ভবিষ্যতে আপনার এই ধান নিয়ে কাজ করবে বা তারা কি এই ধান চাষ করবে বলে আপনি মনে করেন কি না? আমি এই ক্ষেতের পাশ দিয়া যতগুলো ব্যক্তি যাওয়া দেখছি, প্রত্যেকজনেই ক্ষেতের কথা উল্লেখ করছে, ক্ষেত কার বা ধান কি ধান এটা। এরপরে অনেকেই আমার কাছে গেছে, এটা কি জাতের ধান, আমি তাদেরকে বলছি, পরামর্শ দিছি, তারা সবাই এই জাত মানে উৎপাদন করার জন্য বোনার জন্য সবাই আগ্রহ প্রকাশ করছে, সবাই বলছে আমাদের এই চারাগুলো দিবেন আমরা বুনুন এই পর্যন্ত আর কি। তো একথা বলার পরে যদি আপনার ভিডিও দেখে কেউ আপনার কাছ থেকে ধান সংগ্রহ করতে চায় বা তারাও এই জাতের ধান আবাদ করতে চায়, তাহলে আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন? আমি আমার মোবাইলের আমার বিকাশ নাম্বার বা ফোন নাম্বার দিয়ে দেবো, ফোনে সবাই যোগাযোগ করলি আমি ধানটা দিতে পারবো। আশা করি এই ধানটা আমার কাছে নিলি কোনো রকম প্রতারিত হবে না, সঠিক বীজটা পাবে, এটা আমি আশাবাদী মানে আশা করতে পারি আর কি। তো সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি আশা রইল, যদি আপনারা এই ধান চাষ করতে চান তাহলে আমাদের এই কৃষক কায়সার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা 100% সঠিক বীজ ওনার কাছ থেকে পাবেন, এবং আপনারা চাইলে এই ধান আবাদ করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি অন্যান্য ধানের চেয়ে বেশি ফলন পাবেন এবং স্বাবলম্বী হতে আপনাদেরকে এই ধান সহযোগিতা করবে। তো অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনারা যারা এই ধান সংগ্রহ করতে আগ্রহী তাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া হবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের লোকেশন দিয়ে আপনারা ধান সংগ্রহ করবেন বলে আমরা আশাবাদী।
দর্শক, ইতিমধ্যে আমরা যখন ভিডিও করছিলাম তখন একজন কৃষকের সাথে দেখা হলো। উনি অন্য কাজে যাচ্ছিলেন, তো উনি সবসময় এই ক্ষেতের পাশ দিয়ে যান এবং এই ধান দেখেন। ওনারও খুব ভালো লাগে, ওনার সাথে কথা বললাম। তো কাকা, আপনি অন্যান্য ধানের সাথে এই ধানের কি তুলনা করেন? এই ধান কি ফলন বেশি হবে বলে মনে হয়? এই ধানের সাথে কোনো কল্পনাই করা যায় না। এটা যে বাইল ছাড়ছে, এই যে সরা গইনা, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে সরা, আমি তো খ্যাতি দিই খালি এইটা। এই বীজ আমি সংগ্রহ করুন, এই কাউসার হামিদের কাছ থেকে আমি বীজ নিমু। তো অন্যান্য কৃষকরা কি এই ধান দেখে আগ্রহ প্রকাশ করে যে তারা চাষ করবে? হ্যাঁ, সবাই তালাশ করতেছে যে দেখে এই জমিটা। এই কাউসার হামিদের ক্ষেতের ফলে আইসিয়া সবাই খালি এই যে সরা তালাশ করে, এই সরা দেখে খালি, এই যে সরা গুনে, এত সৌন্দর্য ধান কল্পনাই করা যায় না। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ভরি না